প্রিয় শিক্ষার্থী শারদুল ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ ভালো আছো। আজকে আমাদের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে, সপ্তম শ্রেণীর গণিত বিষয়। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে 7.1 সম্পর্কে আলোচনা করব। আসলে 7.1 অধ্যায়টা হচ্ছে কি, আর গুণ, এখানে কয়েকটা বিধি রয়েছে সরল সমীকরণ। অর্থাৎ আমরা সরল সমীকরণ কি সেটা আমরা ষষ্ঠ শ্রেণীতে জেনেছি। অর্থাৎ সমীকরণ মানে হচ্ছে কি, আমরা কোনো একটা লেখার জন্য, যেমন আমরা বলি আমরা কোরবানের সময় 5টা গরু 5টা ছাগল কিনেছি, অর্থাৎ 5টা গরু দাম এবং 5টা ছাগলের দাম মোট হচ্ছে কি 2,00,000 টাকা। সেটা একটা যদি আমরা সমীকরণ আকারে প্রকাশ করতে চাই, তখন আমরা কী করবো, 5টা গরুর দাম, ধরি 1টা গরুর দাম হচ্ছে 1x টাকা, তাহলে 5টা গরুর দাম হচ্ছে 5x টাকা। যদি 1টা ছাগলের দাম যদি হচ্ছে y টাকা, তাহলে 5টা ছাগলের দাম হচ্ছে কি 5y টাকা। তাহলে এটাকে যদি এভাবে লেখা যায়, যেমন আজকে উদ্দেশ্য হচ্ছে সরল সমীকরণ, তাহলে আমি প্রথমে বলেছি 5টা গরুর দাম, যদি 1টা গরুর দাম 1x টাকা হয়, তাহলে 5টা গরুর দাম হচ্ছে কত 5x টাকা। 1টা ছাগলের দাম যদি y টাকা হয়, তাহলে 5টা ছাগলের দাম হচ্ছে কত 5y টাকা। এই দুইটাকে যদি আমরা বলেছি 5টা গরু 5টা ছাগলের দাম মোট দাম হচ্ছে কত 2,00,000 টাকা, এটাকে যদি আমরা একটা সমীকরণ আকারে প্রকাশ করি, তাহলে 5টা গরুর দাম 5টা ছাগলের দাম মোট দাম হবে কত 2,00,000 টাকা। অর্থাৎ এই জিনিসটাকে আমরা কি সমীকরণ আকারে প্রকাশ করতে পারি। অর্থাৎ এর থেকে বলা যাচ্ছে যে কোনো একটা এক বা একাধিক রাশিকে যদি আমরা সমীকরণের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই, এটা তাহলে এইভাবে আমরা কী করতে পারি, প্রকাশ করতে পারি। অর্থাৎ বাস্তব ক্ষেত্রে সমীকরণ বিভিন্ন প্রয়োগ রয়েছে। তাহলে এখানে এই সরল সমীকরণের মধ্যে কিছু বিধি রয়েছে। একটা বিধি রয়েছে যোগের বা গুণের বিনিময় বিধি। অর্থাৎ যোগের বা গুণের একটা হচ্ছে বিনিময় বিধি, যেমন সরল সমীকরণ বিনিময় বিধি। যোগের ক্ষেত্রে আমরা বিনিময় বিধি, আমরা যদি a প্লাস বি লিখি, এটাকে আমরা এভাবে লেখা যাবে বি প্লাস এ, তাহলে এটাকে যদি a প্লাস বি লিখি, এটাকে যদি আমরা এটাকে পরে লিখে বিটাকে সামনে লিখি, অর্থাৎ লিখলে কোনো কী হবে না, এই সংখ্যাটা কী হবে না, এই দুই দিকে দুই পক্ষের মান কখনো কী হবে না, পরিবর্তন হবে না, তাহলে এটাকে বলা হচ্ছে যোগের ক্ষেত্রে বিনিময় বিধি। তাহলে দেখ, তোমরা এটাকে একটা পরীক্ষার মাধ্যমে তোমরা এটাকে এই সমীকরণটা শুদ্ধ কিনা তোমরা নিজেরা প্রমাণ করতে পারবা। যেমন ধর, এর মান ধরি 2, বির মান ধরি 1, 2+1, এটাকে যদি আমরা লিখি বি এর মান 1, এর মান 2, তাহলে দেখা যাচ্ছে 2+1 হচ্ছে 3, আর 1+1 হচ্ছে কত 3। তাইলে এখন দেখা যাচ্ছে দুইটা পক্ষ কি সমান, অর্থাৎ বিনিময় বিধি অনুসারে দেখা যাচ্ছে মানের কোনো কী হবে না, দুই পক্ষে মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যদি আমরা সংখ্যা রাশিগুলো যদি চেঞ্জ করে দিই, চেঞ্জ মানে হচ্ছে কি মানে জায়গা পরিবর্তন করে দিই, এর জায়গায় বি করে দিই, বি এর জায়গায় যদি এ করে দিই, মানে একে বি এর জায়গায় বসাই দিই, বিকে যদি এর জায়গায় বসাই দিই, তখন তাদের ক্ষেত্রে কী হচ্ছে না, মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এটা হচ্ছে যোগের বিনিময় বিধি। এখন আমরা আরেকটা পর্ব, গুণের বিনিময় বিধি। অর্থাৎ গুণের বিনিময় বিধিকে এভাবে লিখা যায়, যেমন আমরা এ ইন্টু বিকে বি ইন্টু এ লিখলে কোনো সমস্যা নেই, যেহেতু দেখা যাচ্ছে এ ইন্টু বি অথবা বি ইন্টু এ। এটা তোমরা যদি একে বি এর জায়গায় লিখে দিবা, এবং বিকে কিসের জায়গায়, এর জায়গায় লিখে দিবা, তাহলে দেখা যাচ্ছে যে এখানে মানের কোনো কী হবে না, চেঞ্জ হবে না, অর্থাৎ পরিবর্তন হবে না। যেমন আমরা ধরি এর মান হচ্ছে 1, বির মান হচ্ছে 2, এখন যদি এটাকে চেঞ্জ করে দিই, বির মান এখানে চেঞ্জ করে বির মান 2, এর মান 1। তোমরা জানো যে 1×1 যদি 2 দিয়ে গুণ করি, তাহলে এটা হচ্ছে 2, 2কে যদি 1 দিয়ে গুণ করি 2। দেখা যাচ্ছে যে এখানে কোনো কি মানের পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এখান থেকে এখানে বাম পাশের বাম পক্ষের সাথে ডান পক্ষের কোনো মানের কী হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। এটা হচ্ছে কি গুণের বিনিময় বিধি। অর্থাৎ গুণের বিনিময় বিধি সূত্রটা যদি আমরা প্রয়োগ করি, অর্থাৎ দুই পক্ষের কোনো মানের কী হবে না, পরিবর্তন হবে না, অর্থাৎ তার দুই পক্ষ কী হবে, সমান থাকবে। অর্থাৎ এটা একটা গুণের বিনিময় বিধি। আর একটা হচ্ছে
এখন আমরা শিখব গুণের বণ্টন বিধি। গুণের বণ্টন বিধি যেমন গুণের বণ্টন বিধি, গুণে 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 বণ্টন বিধির ক্ষেত্রে আমরা যে কোনো একটা কী করতে পারি, আমরা যে কোনো তিনটা রাশি নিতে পারি। যেমন ধরা যাক এ বি সি তিনটা যদি আমরা রাশি নিই, তাহলে আমরা গুণের বণ্টন বিধিটা কী করতে পারবো, সূত্রটা কী করতে পারো ইমপ্লিমেন্টেশন করতে পারবো। যেমন তাহলে এ ইন্টু যেমন বি প্লাস সি, তাহলে এটাকে লিখা যাচ্ছে কি এন্ড একে যদি বি প্লাস সি দিয়ে যদি গুণ করি, তাহলে এ দিয়ে যদি বি প্লাস সি, তাহলে এ দিয়ে প্রথমে এ বি হবে এ বি প্লাস এ সি, অর্থাৎ তাহলে এটাকে লিখা যায় তাহলে লিখা যাচ্ছে কি একে বউয়া লিখা যায়, অর্থাৎ এ যদি আমরা এন্ড বি প্লাস সি যদি লিখি তাহলে কি হচ্ছে এ বি প্লাস এ সি। এটাকে আবার অন্যভাবে লিখা যায়, যেমন যেমন এটাকে যদি আমি বিটাকে বাইর করে নিয়ে আসি, তাহলে এটাকে যদি আমি ইনটু সি প্লাস বি এইভাবে যদি লিখতে চাই, তাহলে কী হবে এ সি প্লাস এ বি এভাবে লেখা যায়, অর্থাৎ এটা গুণের বণ্টন বিধি অনুসারে এভাবে লেখা যায়। অথবা বি প্লাস সি, তাহলে অথবা যদি আমরা এটাকে এভাবে লেখা যায়, যেমন এন টু বি প্লাস সি, এটাকে যদি আমরা লিখতে চাই, এটাকে যদি আমরা এ বি না লিখে এটাকে কী লেখা যায় বি এ, আবার এ সি না লিখে এটাকে কী লেখা যায় সি এ, অর্থাৎ এই দুইটা লেখা যায়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এইটার সাথে এই উপরের লাইনের সাথে এটা কোনো কি মানের কোনো কি হ্যান্ড কোনো হবে না, পরিবর্তন হবে না। আমরা এ বি যেরকম যা আমরা এর আগে যুগের গুণের বণ্টন বিধি অনুসারে জেনেছি যে এ বি আর বি এ সমান, এবং এ সি এবং সি এ দুটো কী হবে সমান হবে। তার মানে হচ্ছে কি যদি এই রাশিটাকে যদি এভাবে লিখে কোনো মানের কোনো পরিবর্তন হবে না, এই মানের সাথে এই মানের কী রয়েছে সম্পূর্ণ কী রয়েছে, অর্থাৎ এইটা রাশি এবং এই রাশি দুটো কী সমান, অর্থাৎ এটাকে যদি আমরা এভাবে লিখি এ বি প্লাস এ সি সমান আমরা এভাবে লিখতে পারি বি এ প্লাস সি এ, অর্থাৎ এটা হচ্ছে গুণের বণ্টন বিধি, অর্থাৎ গুণের বণ্টন বিধি অনুসারে এভাবে লেখা যায়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জানলাম যুগের গুণের বণ্টন বিধি সম্পর্কে আমরা জানলাম, যুগের এবং গুণের বিনিময় বিধি এবং বণ্টন বিধি সম্পর্কে জানলাম। আজকে আমরা এই অধ্যায় থেকে কয়েকটা অঙ্ক সমস্যা সমাধান করব, যেমন তোমরা সবাই বইয়ের মধ্যে দেখো অনুশীলনী 7.1 আমরা 1 নম্বর অঙ্কটা সমস্যা সমাধান করব, 1 নম্বর 4x প্লাস 1 সমান 2x প্লাস 7। এখান থেকে আমাদের কী হচ্ছে এখানে তোমরা দেখবে যে এখানে হচ্ছে x একটা হচ্ছে ধ্রুবক রাশি আর সরি চলক রাশি, এবং 4, 2, 7, 1 এগুলো হচ্ছে কি ধ্রুবক রাশি, যেগুলো পরিবর্তন হবে না সেগুলো হচ্ছে কি ধ্রুবক রাশি, আর যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে কি চলক রাশি। যেমন ধরো যাক আজকে তোমার বরটা কি কখনো কি হবে না পরিবর্তন হবে না, যেমন বরটা অনেক সময় যেমন এখানে পৃথিবীতে যেরকম বর তোমার চাঁদে গেলেও সে বরটা একই সেম, অর্থাৎ এটা পরিবর্তন হচ্ছে না, এটা একটা কি ধ্রুবক রাশি। ঠিক আছে, তোমার কালার তোমার যেমন তোমার কানের সংখ্যা তোমার কানে যেমন আমাদের কানের সংখ্যা হচ্ছে 2টা, তাহলে আমাদের কানের সংখ্যা কখনো পরিবর্তন হবে না, তাহলে এটা হচ্ছে কী রাশি ধ্রুবক রাশি। আমাদের চোখের সংখ্যা 2টা, তাহলে চোখের সংখ্যা পরিবর্তন হবে না, এটা একটা হচ্ছে কি ধ্রুবক রাশি। অর্থাৎ যে সকল রাশির কখনো কি মানের পরিবর্তন হয় না সেগুলো হচ্ছে ধ্রুবক রাশি। আর যাদের তাহলে এখানে দেখা যাচ্ছে যে 4, 1, 7 এগুলো হচ্ছে কি মানের পরিবর্তন হবে না, এগুলো হচ্ছে কি ধ্রুবক রাশি, যেগুলো ইংলিশে আমরা বলা হয় কনস্ট্যান্ট নাম্বার। তাহলে এখান থেকে আমাদের কি চলক রাশি হচ্ছে এক্স, এক্সের মান কী করতে হবে বের করতে হবে, এটা যদি বা লিখব যেহেতু 2টা পক্ষ রয়েছে বাম পক্ষ ডান পক্ষ, এই 2টাকে কি আমরা কী করে কাজ করে আমরা এক্সের মান কী করবো বের করবো। যেমন 4x
আমি যদি এখন 2x-টাকে এখন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2x-টা হচ্ছে কি ডান পাশে, 2x-টাকে যদি বাম পাশে নিয়ে আসি অর্থাৎ তাহলে তখন 2x-এর সামনে কি রয়েছে, প্লাস রয়েছে। এখন এটাকে ডান পাশ থেকে যদি বাম পাশে নিয়ে যায় তখন এটা হচ্ছে মাইনাস 2x হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তারপর যদি আমরা সমান লিখি, তারপর সমানের পর প্রথম সংখ্যাটা হচ্ছে কি 7। এখন আমরা যদি 1-টাকে যদি আমরা কি কোন পাশে ডান পাশে নিয়ে যাই, 1-এর সামনে কি রয়েছে, প্লাস 1, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস 1। তাহলে আমরা লিখতে পারি 4x, তোমরা জানো 4x থেকে 2x গেলে কত, যেমন তোমরা এইভাবে চিন্তা করো, 4টা আম থেকে 2টা আম চলে গেলে কয়টা আম হবে, 2টা আম। যেমন x-কে তুমি যদি আম ধরো তাহলে দেখো 4টা আম থেকে 2টা আম চলে গেলে কয়টা আম থাকবে, আর 2টা আম থাকবে, তাহলে এটা হচ্ছে কি 2x, 2টা আম মানে হচ্ছে 2x, তো 7 থেকে 1 গেলে কত, 6। তারপর বা একটা 2-এর সাথে x-এর একটা কি সম্পর্ক রয়েছে, 2-এর সাথে x-এর সম্পর্ক রয়েছে গুণ। আমরা যদি কোনো একটা সমীকরণকে যদি পক্ষান্তর করতে চাই অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যেতে চাই, তখন সমীকরণকে কি করা যায়, এই গুণ থাকলে, যোগ থাকলে কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, অর্থাৎ প্লাস থাকলে ডান পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, অথবা মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। এবং যদি রাশির সাথে সম্পর্ক, এখানে 2-এর সাথে x-এর সম্পর্ক হচ্ছে গুণ আকারে রয়েছে, তাহলে ডান পাশে গেলে সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে x যদি আমরা রাখি, 6-কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত, 3 × 6, তাহলে বা x সমান হচ্ছে কত, 3। এটাকে তোমরা আবার ওইভাবে লিখতে পারবা, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে লিখলেও পারা যাবে, তোমরা যদি না এটাও লিখতে পারবে। তাহলে তোমরা জেনে রাখো, কোনো সমীকরণে যদি পক্ষান্তর করি অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যায় অথবা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যায়, তখন যদি তাহলে যদি যোগ থাকে প্লাস থাকে তখন বাম পাশ থেকে ডান পাশে নিলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর যোগ থাকলে গুণ, ভাগ থাকলে গুণ হয়ে যাবে, গুণ থাকলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ বিপরীত প্রক্রিয়া হবে। যেমন আমরা প্লাসের বিপরীত হচ্ছে কি মাইনাস, যোগের গুণের বিপরীত হচ্ছে কি ভাগ, সেটা তো আমরা সবাই জানি। তাহলে আমরা এখান থেকে সমীকরণ থেকে x এর মান পেয়ে গেছি, অর্থাৎ x এর মান হচ্ছে কত, 3। এখান থেকে দেখা যাচ্ছে যে x এর মান যদি 3 হয় এই রাশিটার একটা মান হবে, x এর মান 2 হলে এই রাশিটার একটা মানের পরিবর্তন হবে, x এর মান 4 হলে এই দুইটা রাশি কী হবে, মানের পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এই সম্পূর্ণ রাশিগুলো কিসের উপর নির্ভর করতেছে, x এর মানের উপর নির্ভর করতেছে। তাই এর থেকে বোঝা যাচ্ছে যে x একটা হচ্ছে চলক রাশি, এবং 1 চলক রাশি মানে যে সকল রাশিগুলোর মান কী হয়, পরিবর্তন হয়, পরিবর্তিত হয়, সেগুলো বলা হয় চলক রাশি। আর ধ্রুবক রাশি, ধ্রুব রাশি যে সকল রাশিগুলো কি মানে পরিবর্তন হয় না তাদেরকে বলা হয় কি, ধ্রুব রাশি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।